ও আমি এখন দেখাবো যে কীভাবে একটা ত্রিকোণমিতিক সমীকরণের প্রবলেমটা ক্যালকুলেটারের মাধ্যমে করা যায়। তো এখানে একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে এবং এখানে অবজেক্টিভসে চারটা অপশন দেওয়া থাকবে। তো আমি এখানে ফার্স্ট অপশন নিয়ে ট্রাই করে দেখি। সো এখানে আমি এন এর ভ্যালু এখানে 1, 2, 3 যে কোনো একটা কিছু নিতে পারি। সো এখানে এন এর ভ্যালুটা আমি 1 নিচ্ছি। তো 1 নিলে এখানে 24 প্লাস 7 সো হয় 30, 1π/12। সো এখন আমি এই প্রবলেমটা ক্যালকুলেটার করছি। সো এখানে এই সমীকরণটার এইটুক পোর্শন আমি ক্যালকুলেটার তুলবো। সো এখানে আর আমার লক্ষ্য রাখতে হবে যেন ক্যালকুলেটার এই প্রবলেমটা যখন করব তখন যেন ক্যালকুলেটার রেডিয়ান মোডে থাকে। সো আমি এটা করার পর আমি ক্যালক প্রেস করব। সো এই ক্যালক এখানে প্রেস করার পর এখানে এর এক্সের ভ্যালু চাবে। সো এক্সের ভ্যালু যখন চাবে তখন আমরা এই অপশনগুলোতে আমি 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 প্রত্যেকটা এখানে বসিয়ে চেক করে দেখবো যে কোনটার সাথে এই ভ্যালুটা ম্যাচ করে। সো যেটার সাথে এই ভ্যালুটা ম্যাচ করবে সেটাই অ্যান্সার হবে। সো এখানে এইটা যোগ করে আমরা কত পাচ্ছি সেটা হচ্ছে 31π/12। সো 31π/12। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে √2 পেয়েছি। সো এটা অ্যান্সার হবে আর বাকিগুলো রং হবে। সো এইভাবে আমরা ত্রিকোণমিতিক সমীকরণের প্রবলেমগুলো ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারবো।